কৃষ্ণ উচিত কথাই বলেছিল, এই বিনাশকালে মানুষ সবার আগে নিজের পরিবারের নারী, নিজের বাড়ির লক্ষ্মীকে অনাদর করে, অসীম দুঃখ প্রদান করে তাকে। ঠিক সেভাবেই যেভাবে শাম্ব নিজের কৃতকর্ম দ্বারা লক্ষণার কোমল হৃদয়কে আহত করছে। কিন্তু রাধা, কৃষ্ণ তো জানে বলো যে শাম্ব লক্ষণার নামে মিথ্যে দিব্যি করেছে, তা সত্ত্বেও কেন উনি শাম্বকে বাধা দিচ্ছেন না? কারণ কৃষ্ণ জানে ও যতই চেষ্টা করুক না কেন নিয়তিকে বদলাতে পারবে না, দ্বারকার সমাপ্তি অত্যন্ত নিকটে। আমি তো এটা বুঝতে পারছি না যে আমি কৃষ্ণের গোলকে ফিরে আসার আনন্দ করব নাকি, এটা ভেবে দুঃখ পাবো যে দ্বারকার পতনের সাথে কৃষ্ণকেও কি অসীম যন্ত্রণা ভোগ করতে হবে। এখানেই তো ছিল, হঠাৎ করে কোথায় হারিয়ে গেল হরিণটা? বাহ, কি অসম্ভব সুন্দর এই হরিণটা! শ্রীকৃষ্ণকে এই হরিণটাই উপহার স্বরূপ দেব, খুবই প্রসন্ন হবেন উনি এই অদ্ভুত সুন্দর হরিণটা দেখে। একটা ছোট লক্ষ্য সাধন করতে পারছো না? ভালোই হয়েছে যে তুমি এসে গেছো, এবার তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে আর অপেক্ষা করতে হবে না। একটা হরিণ পর্যন্ত শিকার করতে পারো না আর আমাকে শাস্তি দেবে? ঠিক আছে, আমিও দেখি যে তুমি কি করতে পারো। অবশ্যই দেখো, তুমি কিন্তু নিজের ভাগ্যকে দোষ দেবে শাম্ব। আমরা একসাথে শিকার করব, কিন্তু কোনো পশুকে নয়, এই মানুষদের। শাম্ব, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে পালাও, নয়তো আজ আমি তোমাকে শিকার করব। শ্রীকৃষ্ণ, আপনি কখন থেকে এই এক জায়গায় দাঁড়িয়ে দ্বারকা নগরীকে একভাবে দেখে চলেছেন? আপনার এই মনোভাব আমাকে বিচলিত করে তুলছে। মনে হচ্ছে যেন যেন দ্বারকার উপর কোনো কোনো বড় বিপদ আসতে চলেছে। না, আপনি আপনি বলুন না যে আমার এই ধারণাটা ভুল। না, বলতে পারবো না। আমি তোমাকে কোনো মিথ্যে আশ্বাস দিতে চাই না রুক্মিণী। তার মানে শাম্ব আর জরার মধ্যে এত বড় একটা বিবাদ হয়, তার কারণ আমাদের পরিবার আর সমস্ত দ্বারকার মধ্যে বিদ্বেষ আর আর ক্রোধের মনোভাব উৎপন্ন হওয়া, আর এই যে শাম্ব কিছুক্ষণ আগে লক্ষণার নামে মিথ্যে শপথ নিল, এই সব কিছু কি মাতা গান্ধারীর অভিশাপের পরিণাম? হ্যাঁ, কুরুক্ষেত্রের এই যুদ্ধের পর 36 বছর পার হয়ে গেছে, ওই অভিশাপ ফলিত হওয়ার সময় এসে গেছে। কিন্তু যার বিবেক আর জীবিতই নেই,
সে না ভালোবাসার যোগ্য হয় আর না ভালোবাসা পালনের যোগ্য হয়। আর্য, আপনিও কি সেটা নিয়েই ভাবছেন যেটা আমার মনে চলছে? শাম্বু কি সত্যি লক্ষণার নামে মিথ্যে শপথ নিতে পারে? সত্যি কথা বলতে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না রেবতী, কিন্তু শাম্বু মিথ্যে দিব্যি করেছে সেটা সম্ভব হতে পারে, কিন্তু কানাইয়ের বলা কথা অসত্য হবে সেটা সম্ভব নয়। ঠাকুরপো, কোন খারাপ সময়ের কথা বলছেন? এমন কি হতে চলেছে দ্বারকা? শাম্বু, আমাদের মহলে ফিরে যেতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ, আপনার কথার অর্থ হলো যে সমগ্র যত বংশ আর আর দ্বারকার সমাপ্তি আসন্ন, কিন্তু আপনি তো কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্ম স্থাপনার জন্য করেছিলেন, তাহলে এত বড় শাস্তি কেন শ্রীকৃষ্ণ? এটা কোনো অন্যায় নয় রুক্মিণী। এই সংসার এটাই মনে করে যে মাতা গান্ধারী আমাকে যে অভিশাপ দিয়েছিলেন সেটা শুধুমাত্র আমাকে এবং আমার বংশকে শাস্তি দিতে। সত্যি এটা নয়, সত্যের সাথে শুধু আমি পরিচিত, আর আজ সেই সত্যি আমি তোমাকে বলবো। মাতা গান্ধারীর এই অভিশাপের পেছনে খুব বড় একটা উদ্দেশ্য নিহিত। কি ধরনের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ? কি সত্য? যুগ পরিবর্তন, পরিবর্তন। আমি কিছু বুঝতে পারলাম না। মাতা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের 36 বছর পরে আমার মৃত্যু হবে, কিন্তু এর পেছনে নিহিত আসল উদ্দেশ্য আজ আমি তোমাকে বলতে চলেছি। আমার মৃত্যুর সাথে একটা নতুন যুগের সূচনা হবে, দ্বাপর যুগের সমাপ্তি হবে এবং কলিযুগের সূত্রপাত হবে রুক্মিণী। সাফল্য, আমরা সবাই জীবনে সাফল্য লাভ করতে চাই। প্রত্যেক ব্যক্তি এটা চান যে নিজের নিজের কর্মক্ষেত্রে তিনি যেন সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন। এবার আমাদের মধ্যে কেউ এটা মানুক বা না মানুক, আমরা সবাই এটা জানি, কোথাও না কোথাও নিজেদের মনে মনে আমরা এটা জানি যে আমরা সম্পূর্ণ নই, আর আমরা সবাই পূর্ণতা লাভ করতে চেষ্টা করি। এবার পূর্ণতা প্রাপ্তির এই যাত্রায় সাফল্য কিভাবে লাভ করা সম্ভব? কেউ বলবে নিরন্তর পরিশ্রম করতে থাকো, দৃঢ় নিষ্ঠার সাথে অগ্রসর হও, সাফল্য অবশ্যই লাভ করবে। হ্যাঁ, এটা সত্যি কথা, কিন্তু এই সব কিছু করার আগে একটা সিঁড়ি আছে, একটা শিক্ষা আছে যা জীবনযাপনের অংশ করে তোলা গুরুত্বপূর্ণ। আর সেটা হলো, আপনার এটা বোঝা উচিত যে আপনি ঠিক কি ভুল করেন যার জন্য আপনি সাফল্য পর্যন্ত পৌঁছতেই পারেন না, আর এটা বোঝা প্রয়োজনীয় যে কিভাবে এই ভুল শুধরে নেওয়া সম্ভব। নিজের অন্তরে সেই সাহস জাগিয়ে তুলুন যার দ্বারা আপনি নিজের ভুল স্বীকার করতে পারবেন, সেই ধৈর্য জাগ্রত করুন যাতে যতই কঠিন হোক না কেন আপনি নিজের ভুল শুধরে নিতে পারবেন। তার সাথে পরিশ্রমও করুন, দৃঢ় নিষ্ঠার সাথে সামনে এগিয়েও চলুন, সাফল্য অর্জন করতে খুব বেশি সময়ও লাগবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
কিছু চলো 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 পাল্টাই।